আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডদেশ প্রাপ্ত আসামিরা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আইএসের প্রতীক সম্বলিত টুপিগুলো এনেছিল ওই ঘটনার প্রাথমিক তদন্ত শেষে এর প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা এই ঘটনায় নিবিড় তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ দিলেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দিলেন নিরাপত্তা বিশ্লেষকরা নাইমাল জিকর প্রতিবেদন গেল বুধবার হলিয়ার্টিজন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা মামলার রায় শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দুজন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে বের হয় এই নিয়ে উদ্বেগ ও সমালোচনার ঝড় ওঠে গঠন করা হয় তদন্ত কমিটি একদিনের মধ্যেই প্রাথমিক তদন্ত শেষ করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেই আইএসের প্রতীক সম্বলিত টুপিগুলো তারা এনেছিল এতে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা ও অপরাধ বিশেষজ্ঞরা তারা বলছেন রায় শেষে আইএস প্রতীক সম্বলিত টুপি পড়ার পরও তা নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখা যায়নি বাহিনীর মধ্যে আসামিদের করেননি কোনো জঙ্গি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্লেষকরা তাদের বিষয়টা তারা অ্যাচিভ করেছে কিন্তু আমাদের এখানে যারা ছিল তারা হয়তো এই বিষয়টার গুরুত্ব এই টুপি কি মেসেজ ক্যারি করে সে গুরুত্ব বুঝতে পারেনি যার ফলে তারা কিছুটা নিরাপত্তা পালন করেছে আমার কাছে এটাকে মানে আমি আমি অবশ্যই বলছি আনএক্সেপ্টেবল কিন্তু পাশাপাশি আমি এটা বলছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রফেশনালিজমের যে ঘাটতি আছে সেই প্রফেশনালিজমের ঘাটতি এটা আসলে এটাকে ইন্ডিকেট করে বা রিফ্লেক্ট করে এটা নিয়ে কেউ খুব সিরিয়াসলি ভেবেছে আমার মনে হয় না তবে শুধু জেল নয় আসামিদের আদালতে আনা হেফাজতে রাখা সহ গোটা ব্যবস্থাপনায় জড়িতদের সাথে কথা বলে দ্রুতই ত্রুটি সংশোধনের পরামর্শ দিলেন বিশ্লেষকরা যারা অভিযুক্ত হবেন তাদের আইনের আওতায় আনারও তাগিদ দিলেন তারা তাদের কৌশলের একটি অংশ তো সেখানে পুলিশ বাহিনীর কেউ তাদের সহায়তা করতে পারে আইনজীবী যারা তাদের কাছাকাছি ছিল তারা সহায়তা করতে পারে জেলখানা কেউ সহায়তা করতে পারে বিচারের জন্য এটা একটা লার্নিং এবং এটা তদন্ত কমিটি হয়ে যারা এর সাথে যুক্ত ছিলেন তাদের ব্যাপারে আমি বলবো দ্রুততার সাথে তাদেরকে শাস্তির আওতায় আনার খুবই জরুরি এই ঘটনাকে একটি অশনী সংকেত বলে উল্লেখ করে গুরুত্বের সাথে বিবেচনার তাগিদ দিলেন এই দুই বিশ্লেষক নাইম আলচিকো বৈশাখী সংবাদ ঢাকা